কাল্লা মহকুমা খোখো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাল্লা শশীবালা হাই স্কুলের মাঠে অনুরুদ্ধ 14 বছরের ছাত্রীদের খোখো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো আজ। বাংলা থেকে খোখো কবাডি এই ধরনের পুরনো খেলাগুলি লুপ্ত হয়ে যাচ্ছে, সেই খেলাগুলিকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানা যায়। আগামী 14ই আগস্ট একটি জেলা স্তরে খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেখানে মহকুমার সমস্ত টিম অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যেই টিম সিলেকশনের জন্য এই খোখো প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি খোখো খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে এই শিবিরের আয়োজন বলে জানা যায়। আজ হচ্ছে 27 তারিখ, আজ এটা উদ্বোধন মানে এটা শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, মানে সাব ডিভিশন খেলা আছে, মানে বর্ধমানে যতগুলো সাব ডিভিশন আছে সব নিয়ে একটা খেলা হবে এক জায়গায়। সেই সাব ডিভিশনে কাল্লা সাব ডিভিশনে প্রতিনিধিত্ব করবে, তা আন্ডার 14-এর টিম হবে। এবার আন্ডার 14-এর টিম তৈরি করতে গেলে একটা ক্যাম্প তো দরকার, সেই উদ্দেশ্যে আমরা এই কোচিং ক্যাম্পটা সেক্রেটারির মাধ্যম দিয়ে এবং মুনিসার আর সন্দীপটা এদের মাধ্যম দিয়ে এই টিমটাকে গঠন করতে যাচ্ছি। এবং আমার আশা, দীর্ঘ আশা, মানে আমার ভরসা উঠেছে যে এই সব বললেন এই শশীবালা স্কুলে যে সাব ডিভিশনের টিমটা চ্যাম্পিয়ন হবেই বালিকা বিভাগে আন্ডার 14 রায়পুর কাশিয়ারাতে আগামী 14ই আগস্ট খেলা আছে। হাজির ছিলেন কাল্লা মহকুমা খোখো অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ হালদার, কাল্লা পৌরসভার কাউন্সিলর সন্দীপ বসু, সুনীল চৌধুরী, কোচ রাজীব চন্দ্র, শশীবালা হাইস্কুলের শিক্ষিকারা সহ বিশিষ্টজনেরা। আজকে এখানে কাল্লা মহকুমা খোখো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে প্রথম ক্যাম্প করা হচ্ছে, তার আজকে উদ্বোধন হলো। কাল্লা শশীবালা স্কুলের শশীবালা গার্লসের বাচ্চাদের নিয়ে প্রথম আজকে কাল্লা মহকুমা খোখো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম ক্যাম্প করা হচ্ছে, তার উদ্বোধন হয়েছে। উদ্দেশ্যটা কি আছে? দেখুন, বেশ কিছু খেলা আছে, তা আমাদের ছোটবেলায় আমরা খেলেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার সময়ে তা প্রায় লুপ্ত হতে চলেছে। এখনকার বাচ্চারা এই সমস্ত খেলা আর খেলে না, খোখো বলুন, কবাডি বলুন, এই ধরনের খেলাধুলো তারা এর মধ্যে থাকে না। তো আমরা চাইছি এই ধরনের খেলাগুলো যেন আমাদের সমাজ থেকে কোনোভাবে হারিয়ে না যায়, এটা হচ্ছে প্রধান এবং মূল লক্ষ্য। ক্যাম্প আর কোথায় কোথায় হবে? আমরা চেষ্টা করব সমস্ত জায়গা, যে সমস্ত কাল্লা শহরে যে সমস্ত মাঠগুলোতে আছে, আমরা সমস্ত জায়গাতে আমরা চেষ্টা করব বাচ্চাদের নিয়ে, যাতে খোখো খেলা খেলতে যেন তারা তাদের গার্জিয়ানদের কাছে অনুরোধ করবো, তাদের বাচ্চাদের যেন আমাদের কাছে দেয়, এবং আমরা যাতে বিভিন্ন জায়গাতে খোখো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন ক্যাম্প আমরা করতে পারি। তো কিছু আছে, আমরা পৌরসভাকে, কাল্লা পৌরসভাকেও আমরা আহ্বান জানাবো বলে ঠিক করেছি, যে পৌরসভার পক্ষ থেকেও যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের ক্যাম্প আরও ভালোভাবে আমরা করতে পারবো। আমরা আমি বিশেষ করে অনুরোধ করবো কাল্লা পৌরসভাকে যে তারা যেন সহযোগিতা করে। ক্যাম্পে আপনাদের এখানে ছিলেন এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মাননীয় সুনীল চৌধুরী মহাশয়, কাল্লা পৌরসভার পূর্ত দপ্তরের যিনি সভাপতি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু ছিলেন। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।